আজকে আমরা হেয়ার অয়েল মাসাজ করছি আর কি। এখন আমার ছোট মেয়ে ঘুমিয়ে গেছে, নইলে তো আমি ভালো করে নিতেই পারি না। দেখি পাটিতে দেখা, এই যে এটা একটা ক্যাপসুল নেবো, এটা শেষ হয়ে গেছিল, লাগা দিতাম না, তারপরে ভাবলাম আজকে মানে আনি একটা নিই। নইলে এটা শেষ হয়ে গেছিল, আমি লাগাতাম না আর কি, আনানোই হয়নি। ওই তো বললাম আমার খুব একটা এগুলোতে ইন্টারেস্ট নেই, তো আমি দেখছি যে খুবই বেশি ইগনোর করে ফেলছি, যেটা করা উচিত নয়। যে সূর্যের মধ্যে ফুটো করে দিলাম, আর এই যে বললাম যে কোনো এক্সপেন্সিভ হেয়ার অয়েল নয়, এর সাথে আবার ফ্রি ছিল দেখো একটা ছোট, এই কোম্পানি দি না, এই কোম্পানি দি ফ্রি ছিল না এটার সাথে। আঙুল দিয়ে মিশিয়ে নিতে হবে, আমিও দেখছি যে আমি সত্যি সত্যি খুব ইগনোর করে ফেলছি, মানে একদমই যত্ন নিই না। তা আজকে ভাবলাম একটু তেলটা নিই, আর ওই ইভিয়ান ক্যাপসুলটা একটা দিলাম, মানে ওটা শেষ হয়ে গেছিলো আর দিতামই না, ছিল একটা মাঝে মাঝে দিতাম, আবার যখন শেষ হয়ে গেছিলো তখন আমার আর আনানো হয়নি, তারপরে এখন আবার আজকে দিলাম। না না না, তোর লেন্থে কি দিবি?
করতে হবে। বাটিটা নেই মধ্যে, তারপর পরিষ্কার হয়ে যাবে তেলের বাটিটা, ধোয়া লাগবে ভালোভাবে, নষ্ট করে লাভ নেই, অনেকটাই থাকবে। না
করতে ইচ্ছে করে, নিজের অসুখটা আরামই লাগে। উঠতে ইচ্ছে করছে না জানো তো, সত্যি বলছি, চোখে ঘুম ঘুমে চোখ জুড়িয়ে যাচ্ছে আমার, ছোট মেয়ে ঘুমিয়ে গেছে। আর বাকি যদি তোমরা দেখো বেশিরভাগ ওকে নিয়েই চুলে তেল দিই, তাহলে আর এরকম করে আরাম নেওয়া হয় না। আর আজকে এত আরাম লাগছে, আজ প্রথম ও ঘুমানোর পরে তেল দিলাম, আমি যেন চোখ সত্যি সত্যি খুলতে পারছি না। এবার আমি মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়বো এখানেই। একদম চোখ খুলতে ইচ্ছে করছে না দেখো। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্ত, অনেক রাত হয়ে গেল, তোমরাও ঘুমিয়ে পড়ো, বাই।